কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিব। সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের পোশাকে থাকবে। ওনাদের প্রস্তুতি অনেক ভালো। আমার সাথে সভাপতি মহোদয় আছে, অন্যান্য নেতৃবৃন্দরা আছে, পূজা উদযাপন কমিটির আমাদের পুলিশ সুপার মহোদয় আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলে যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারে সে ব্যবস্থা নেওয়া, এবং আমরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিব। সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের পোশাকে থাকবে, এবং আমার সার্বক্ষণিক আমাদের একটা কন্ট্রোল রুম খোলা থাকবে, যেখানে আমাদের নাম্বারগুলো আগে থেকেই দেওয়া থাকবে পূজা মণ্ডপের সদস্যবৃন্দের কাছে। ওনারা আমাদের সাথে সব সময় যোগাযোগের মাধ্যমে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে এই পূজাটা ভালোভাবে সাফল্যজনকভাবে উদযাপন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতা এবং সাড়া পাচ্ছি। আশা করি আমরা সকলের সহযোগিতা একটা সুন্দর পূজা এবার আমরা উদযাপন করবো।